প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। 19 মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পরে আপনাদের সঙ্গে আজকে মিলিত হয়েছি এবং এই সুযোগে আমি আপনাদের, আমাদের সংবাদ মাধ্যমের কর্মী ভাই বোনদের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে, আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে এই সম্মেলন উপলক্ষে আপনারা পূর্ব থেকেই জনগণের মধ্যে এই সম্মেলনের ওপরে যে নিবন্ধগুলো রচনা করেছেন, রিপোর্ট করেছেন, যেগুলো নিঃসন্দেহে আমাদের এই সম্মেলনকে উপকৃত করেছে। একই সঙ্গে সম্মেলনের দিন সেই সকাল থেকে রাত 10টা পর্যন্ত আপনারা কষ্ট করেছেন, বেশিরভাগ সবাই দাঁড়িয়েই থেকেছেন এবং আমরা সবসময় আপনাদের খোঁজখবরও নিতে পারিনি। তারপরেও আপনারা আপনাদের দায়িত্ব, পেশাগত দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে পালন করেছেন। সেই জন্য আবারও আমি আমাদের দলের পক্ষ থেকে, দলের চেয়ারপার্সনের পক্ষ থেকে, স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে এবং আমাদের সম্মেলন প্রস্তুতি কমিটির যে সমস্ত উপকমিটিগুলো ছিল তাদের আহ্বায়কদের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে এই সম্মেলনকে উপলক্ষ করে সারা দেশ থেকে আমাদের প্রায় 2700 কাউন্সিলর এসেছিলেন এবং ডেলিগেটসের সংখ্যা ছিল, আমি ঠিক নিজেও বলতে পারবো না যে ডেলিগেটস কতজন ছিলেন, কারণ আমাদের, আমরা যেটা নির্ধারণ করেছিলাম তার চেয়ে অনেক বেশি সংখ্যক আমাদের নেতা কর্মী বিভিন্ন স্তরের, তারা এই সম্মেলনে অংশ নিয়েছিলেন। আমরা দেখেছি আপনাদের পত্র পত্রিকায় বেরিয়েছে, লক্ষাধিক নেতাকর্মীর সমাগম এই সম্মেলনে হয়েছিল এবং আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আজকে শুকরিয়া আদায় করতে চাই এই এই আপনাদের সংবাদ সম্মেলনে, যে তার অশেষ রহমতে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের এই সম্মেলনটি জাতীয় কাউন্সিলটি আমরা সমাপ্ত করতে পেরেছি। এবং এই জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। সেই অধ্যায়টি হচ্ছে সত্যিকার অর্থেই একটি ইতিবাচক রাজনীতির সূচনা হয়েছে এবং সেই সূচনা করেছেন আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার যে দূরদৃষ্টি সম্পন্ন, যে ভিশনারি বক্তব্য, সেই বক্তব্যের মধ্য দিয়ে একদিকে যেমন রাজনৈতিক সংকট নিরসনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে, অন্যদিকে রাষ্ট্রের যে বিষয়গুলো অত্যন্ত জরুরি হয়ে দেখা দিয়েছে, যেগুলো সংস্কার প্রয়োজন, সেই বিষয়েও তিনি উল্লেখ করেছেন সেই 2030 ভিশনের আপনাদের সামনে উপস্থাপন করার মধ্য দিয়ে, জাতির সামনে উপস্থাপন করার মধ্য দিয়ে। এবং সেখানে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটি হচ্ছে যে এই ভিশন তিনি জাতির সামনে উপস্থাপন করলেন, এটা নিয়ে আলাপ আলোচনা হবে, বিতর্ক হবে, তারপরে তিনি সকলের সঙ্গে আবারও আলাপ আলোচনা করে চূড়ান্ত একটি ভিশন যেটা আমাদের দল গ্রহণ করবে সেটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এই সম্মেলনের মধ্য দিয়ে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের নেতা কর্মীদের মধ্যে নতুন করে একটা জাগরণ সৃষ্টি হয়েছে, যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জর্জরিত হচ্ছেন, তার মধ্যেও এই সম্মেলনে উপস্থিত হয়ে তারা নতুন করে উজ্জীবিত হয়েছেন এবং গণতন্ত্রের সংগ্রামে নিজেদেরকে নিবেদন করবার জন্যে তারা শপথ নিয়ে এখান থেকে গেছেন এবং এই সম্মেলন থেকে যারা ফিরে গেছেন তারা নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ, শান্তিপূর্ণ বাংলাদেশ করবার জন্যে নতুন করে শপথ নিয়ে এখান থেকে গিয়েছেন। আপনারা জানেন যে আমাদের এই অধিবেশন, এই কাউন্সিলটি দুটো ভাগে বিভক্ত ছিল। একটি ছিল আপনার উদ্বোধনী অনুষ্ঠান, এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের কাউন্সিলর ডেলিগেট পর্যন্ত ছাড়াও দেশের বরেণ্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিদেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ তারা এখানে উপস্থিত হয়েছিলেন এবং অত্যন্ত সুন্দরভাবে এই উদ্বোধনী অনুষ্ঠানটির সমাপ্তি হয়েছে। পরবর্তীকালে আমাদের কাউন্সিল অধিবেশন হয়েছে, আপনারা জানেন
ইন্ডিয়ান ইনস্টিটিউটের যে অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়াম অত্যন্ত স্বল্প, এখানে 1000 বেশি আপনার অ্যাকোমোডেশন নেই, তো সেই জন্যই আমরা সেটা সেখানে ভেতরে 1000 ছিলেন, বাইরেও আপনার আরও প্রায় 1800 মতো কাউন্সিলার ছিলেন। তারপরেও আমরা প্রায় রাত্রি 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত এই কাউন্সিল অধিবেশন আমাদের চলেছে। আমাদের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা তারা এখানে অংশগ্রহণ করেছেন, তাদের বক্তব্য দিয়েছেন, এবং সেই কাউন্সিলে অনেকগুলো বিষয় সেখানে আপনার গৃহীত হয়েছে, কাউন্সিল সেটা গ্রহণ করেছে এবং সেটা আমরা আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরব। আমাদের 19 মার্চ শনিবার 2016 ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 6ষ্ঠ জাতীয় কাউন্সিলে গৃহীত প্রস্তাবাবলী, সিদ্ধান্তবলী প্রস্তাবাবলী, মহান স্বাধীনতার মাস মার্চ মাসে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 6ষ্ঠ কাউন্সিল মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। এই কাউন্সিল মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেনানায়ক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, সমৃদ্ধ আধুনিক বাংলাদেশের রূপকার, জননন্দিত রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে, শ্রদ্ধা জ্ঞাপন করছে মহান মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মরহুম জাতীয় নেতৃবৃন্দের প্রতি, একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাগণ, নানাভাবে মুক্তিযুদ্ধে যারা সহযোগিতা করেছেন, সমর্থন জানিয়েছেন, সহায়তা দিয়েছেন এবং যারা অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন, তাদের সকলের প্রতি এই কাউন্সিল কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধা জানাচ্ছে। 2, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 6ষ্ঠ জাতীয় কাউন্সিল দেশের চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিহত সকল বীর শহীদকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে, একই সঙ্গে নিহতদের শোকার্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। 3, গণতন্ত্রের চলমান সংগ্রামে যারা গুম হয়েছেন, আহত হয়েছেন, যারা কারা নির্যাতন সহ্য করেছেন, মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়েছেন, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের প্রতি এই কাউন্সিল সহানুভূতি জ্ঞাপন করছে এবং গণতন্ত্রের সংগ্রামে তাদের এই মহান আত্মত্যাগ বৃথা যাবে না। বাংলাদেশ 4, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন পরিচালনা কমিশন কর্তৃক বিএনপির চেয়ারপারসন হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার সিদ্ধান্তকে এই কাউন্সিল সর্বসম্মতিক্রমে অনুমোদন দান করছে এবং পুনর্বার দলের চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় গণতন্ত্রের সংগ্রামে আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। একই সাথে দলীয় নির্বাচন পরিচালনা কমিশন কর্তৃক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে জনাব তারেক রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার সিদ্ধান্তকে এই কাউন্সিল সর্বসম্মতভাবে অনুমোদন করছে। এই কাউন্সিল পুনরায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের আশাঙ্কার পূর্ণ প্রতীক জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। 5, এই কাউন্সিল সর্বসম্মতভাবে দলের জাতীয় স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির অবশিষ্ট পদসমূহ পূরণের জন্য দলীয় চেয়ারপারসনকে সর্বময় ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করছে এবং সিদ্ধান্ত নিচ্ছে যে তিনি এই সব পদে যাদেরকে মনোনীত করবেন তারা এই কাউন্সিলে নির্বাচিত বলে গণ্য হবেন। দলের জাতীয় নির্বাহী কমিটিতে কর্মকর্তাগণের নতুন পদ পদবী সৃষ্টি করার প্রেক্ষিতে কাউন্সিল দলীয় চেয়ারপারসনকে দলের জাতীয় নির্বাহী কমিটিতে কর্মকর্তাগণের পদের তালিকা সংশোধন ও পুনর্বিন্যাসের ক্ষমতা অর্পণ করছে। কাউন্সিলে দলীয় ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের যে সকল সংশোধনী প্রস্তাব উত্থাপিত হয়েছে তা এই কাউন্সিল সর্বসম্মতিক্রমে অনুমোদন করছে। ভিশন 2030 উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে মাননীয় চেয়ারপারসন ভিশন 2030 যে রূপরেখা উপস্থাপন করেছেন তার জন্য এই কাউন্সিল তাকে অভিনন্দন জানাচ্ছে। এই কাউন্সিল তার উত্থাপিত ভিশন 2030 রূপরেখার যুগ উপযোগী দূরদর্শী ও গঠনমূলক বিবেচনা করে সর্বসম্মতিক্রমে অনুমোদন করছে এবং যথাশীঘ্র পূর্ণাঙ্গ ও বিস্তারিত আকারে ভিশন 2030 দলীয় কর্মসূচি হিসাবে ঘোষণা করার জন্য দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রতি আহ্বান জানাচ্ছে। 8, নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে লাখো শহীদের আত্মদান, মা বোনের সম্ভ্রম আর সীমাহীন ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে
অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ গভীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিপতিত। জনগণের ভোট ও গণতান্ত্রিক অধিকার হরণ করে দেশে বেনামে একদলীয় বাকশাল শরীরে শাসন কায়েম করা হয়েছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান চালু করে 2014-5 জানুয়ারি ভোট ও ভোটারবিহীন তামাশার নির্বাচনের মাধ্যমে গঠিত একটি অবৈধ সংসদ ও সরকার আজ রাষ্ট্র ক্ষমতায়। নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন গণবিচ্ছিন্ন সরকারের টিকে থাকবার নীলনকশা বাস্তবায়নে হাতিয়ারে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় জনগণের ভোট ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে দেশনেত্রী বেগম কাদের জিয়ার নেতৃত্বে দেশবাসী অব্যাহত সংগ্রামে সামিল হয়েছেন। গণতন্ত্রের এই জাতীয় সংগ্রামে অসংখ্য মানুষ আত্মাহুতি দিয়েছেন, গ্রেফতার, নির্যাতনের শিকার হয়েছেন। ক্ষমতাসীন শাসক গোষ্ঠী জোর জবরদস্তিমূলকভাবে জনগণের দাবিকে উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকবার জন্য হত্যা, গুম, গ্রেফতার, মামলা, নির্যাতন, নিপীড়নের নিষ্ঠুর পথ বেছে নিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল দেশে বিরাজমান সংকটের আশু সমাধানের লক্ষ্যে গণদাবির কাছে নতি স্বীকার করে একটি অর্থবহ কার্যকর জাতীয় সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে অবৈধ সংসদ বাতিল করে নির্দলীয় সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে জাতীয় সংসদের অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েমের জন্য জোর দাবি জানাচ্ছে। একই সাথে এই কাউন্সিল গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলমান জাতীয় সংগ্রামে সর্বশক্তি দিয়ে নিয়ে সামিল হওয়ার জন্য দল মত নির্বিশেষে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রসঙ্গে নয় নম্বর এই কাউন্সিল দেশের ভেতরে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড জঙ্গিবাদের অশুভ তৎপরতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এসব ঘটনায় বিরোধী দল মতের নেতা কর্মীদের অন্যায়ভাবে জড়িত করে গ্রেফতার, মামলা, নির্যাতন, হয়রানি করার মাধ্যমে প্রকৃতপক্ষে সরকার সন্ত্রাসী ও জঙ্গিবাদের পক্ষে অবস্থান নিয়েছে। সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপির দৃঢ় অবস্থান থেকে এই কাউন্সিল সরকারের আত্মঘাতী ও দেশ বিরোধী তৎপরতার নিন্দা জানিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিপদ মোকাবেলায় সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল, শ্রেণী পেশা, মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছে। দশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রসঙ্গে ক্ষমতাসীনরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রতিনিধিউর রহমান ও তার পরিবার এবং বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, জাতীয়তাবাদী দল বিএনপিকে ধ্বংস করার গভীর চক্রান্তের অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান জনক তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের ও বিচারের নামে প্রহসন করে তাদেরকে সাজা দেওয়ার নীল নকশা নিয়ে অগ্রসর হচ্ছে। এই কাউন্সিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার প্রক্রিয়া বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছে। একই সাথে এই কাউন্সিল দেশবাসীকে এই হীন ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদ মুখর হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে। ১১, খুন, গুম, হামলা, মামলা, হয়রানি প্রসঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশব্যাপী পরিচালিত ন্যায়সঙ্গত সংগ্রামকে ক্ষমতাসীনরা হত্যা, গুম, গ্রেফতার, মামলা, নির্যাতনের মাধ্যমে নিষ্ঠুরভাবে দমন করার নীতি গ্রহণ করেছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম হিরু, চৌধুরী আলম সহ শত শত নেতা কর্মী এই সময়কালে সরকারি বাহিনীর হাতে গুম হয়েছেন। অসংখ্য নেতা কর্মী সমর্থককে নিষ্ঠুরভাবে হত্যাহত করা হয়েছে। বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে 2 মাসের বেশি সময় গুম করে রাখা হয়েছিল। দারুণ অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায় ভারতের শিলংয়ের রাজপথে। তিনি এখনও সেখানে আইনি হেফাজতে চিকিৎসাধীন। 3 মাস ধরে গুম করে রাখা হয়েছিল ছাত্রদল নেতা আনিসুর রহমান খোকনকেও। হাজার হাজার নেতা কর্মী গ্রেফতার, কারা নির্যাতনের শিকার হয়েছেন। সারা দেশে লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এই কাউন্সিল সরকারের হত্যা, গুম, গ্রেফতার, মামলা, নির্যাতন, নিপীড়নের তীব্র নিন্দা জ্ঞাপন করছে। নিখোঁজ নেতা কর্মীদের সন্ধান এবং কারাগারে আটক বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক নেতা শওকত মাহমুদ, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না, সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, রাজশাহীর সিটি মেয়র মোস্তফা হোসেন বুলবুল, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি এম গৌস সহ
কারাগারে আটক সকল রাজনৈতিক নেতা ও কর্মী নিঃশর্ত মুক্তি দাবি করছে। একই সাথে এই কাউন্সিল বিএনপির জাতীয় ও স্থায়ী নেতা স্থানীয় নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছে। আইন শৃঙ্খলা মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে বর্তমানে সারা দেশে আইন শৃঙ্খলা মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। সাম্প্রতিক সময়ে খুন, অপহরণ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ঘরে বাইরে কোথাও এমনকি মায়ের পেটে শিশু আজ নিরাপদ নয়। সরকারি দল ও সরকারি বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এই ধরনের নানা অপরাধ সংগঠনে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা কোথাও বেপরোয়া আচরণ করছে। আমাদের আরেকজন নেতা কারাগারে রয়েছেন, আমাদের শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক, সেটা দয়া করে একটু উল্লেখ করে নেবেন। ফলে জনমনে সৃষ্ট চরম নিরাপত্তাহীনতা আতঙ্কের মধ্যে এই কাউন্সিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, খুন, খারাপি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি বন্ধ, জনমনে নিরাপত্তা বিধান ও মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। একই সাথে অপরাধী সে যেই হোক তাকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দেশে আইনের শাসন এবং জনমনে নিরাপত্তা বোধ নিশ্চিত করার জন্য এই কাউন্সিল জোর দাবি জানাচ্ছে। 13 নম্বর, সংবাদ মাধ্যম মিডিয়া সংবাদ কমতি প্রসঙ্গে সাম্প্রতিক সময়ে দেশে সংবাদ মাধ্যম মিডিয়ার উপর সরকারি নিয়ন্ত্রণ ও মত প্রকাশের স্বাধীনতায় সরকারের অযাচিত অন্যায় হস্তক্ষেপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, গ্রেপ্তার করে দীর্ঘদিন ধরে কারাগারে আটক রাখা হয়েছে আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে। সরকারি ঘোষণা বলে বন্ধ করে দেওয়া হয়েছে বেসরকারি টিভি চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি। এই কাউন্সিল সংবাদ মাধ্যম ও মিডিয়ার উপর সরকারি অন্যায় হস্তক্ষেপ বন্ধের জোর দাবি জানাচ্ছে এবং বন্ধ ঘোষিত দৈনিক আমার দেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি খুলে দেওয়ার দাবি জানাচ্ছে। এই কাউন্সিল অবিলম্বে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার দাবি করছে। একই সাথে শওকত মাহমুদ, যিনি সাংবাদিক নেতা, তিনি কারাগারে আবদ্ধ রয়েছেন, তার মুক্তি দাবি করছে। এবং আব্দুস সালাম ইটিভির চেয়ারম্যান, তিনি এখনো বন্দী রয়েছেন, তারও মুক্তি দাবি করছে। এছাড়াও অনেক সাংবাদিক নিহত হয়েছেন এই এই সময়ে, তাদের আপনার আত্মার প্রতি তারা মাগফিরাত কামনা করছেন এবং এর এর নিন্দা জানাচ্ছেন। উপর সহিংসতা প্রসঙ্গে দেশে শিশু খুন, অপহরণ, নারী নির্যাতন, ধর্ষণ, শিশু ও নারীর উপর সহিংসতার নানা অপরাধের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মাদকাসক্তি গোটা সমাজকে ক্রমেই গ্রাস করে ফেলছে। সর্বত্র সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চরম অবক্ষয় ঘটছে। এই কাউন্সিল শিশু নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ ও এই ধরনের ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ ও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। একই সাথে এই কাউন্সিল দেশবাসীকে সামাজিক ও মানবিক মূল্যবোধের সর্বগ্রাসী অপক্ষয় রোধে সোচ্চার হয়ে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে। ভঙ্গুর প্রশাসন ও পুলিশ বিচারালয় প্রসঙ্গে আমি একটু সংক্ষেপ করি। বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল প্রশাসন, পুলিশ ও বিচার ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ বন্ধ, স্বাধীন ও নিরপেক্ষভাবে প্রশাসন ও বিচারিক কার্যক্রম পরিচালনা নিশ্চিত, দলীয়করণ, আত্মীয়করণ, আঞ্চলিককরণ বন্ধ করে মেধা ও যোগ্যতার বিচারে নিয়োগ পদোন্নতি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে। এই কাউন্সিল দলীয় পরিচয় অর্থের লেনদেনের ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের অঘোষিত ব্যবস্থা বাতিল করে রাজনৈতিক পরিচয়ের বাদ বিচার না করে কেবলমাত্র মেধা ও যোগ্যতার মাপকাঠিতে সরকারি চাকরিতে নিয়োগ নিশ্চিত করার দাবি জানাচ্ছে। একই সাথে এই কাউন্সিল সরকারের ভ্রান্ত নীতির কারণে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার ক্রমেই সংকুচিত হয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশে বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদেশে বাংলাদেশের শ্রমবাজার রক্ষা ও নতুন নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে বাস্তবসম্মত কূটনৈতিক তৎপরতা ও প্রয়োজনীয় উদ্যোগ লবিং এর জোর দাবি জানাচ্ছে। শিক্ষা ও শিক্ষাঙ্গন পরিস্থিতি সম্পর্কে দীর্ঘ একটি বক্তব্য আছে। আমরা সব এই কাউন্সিল বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মর্যাদা সুনিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি।
একই সাথে এই কাউন্সিল বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ছাত্রদল সহ সকল গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে অবাধে তাদের স্বাভাবিক গণতান্ত্রিক রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নিশ্চিত করার জোর জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে। ক্ষমতাসীন সরকার অপশাসন, ব্যর্থতা, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাদী ও সরকারি দলের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি স্থবিরতা, দেশি বিদেশি বিনিয়োগ হ্রাস, শিল্প কারখানা বন্ধ, শেয়ার বাজারে কেলেঙ্কারি, ব্যাংকিং খাতে লুটপাট ও চরম অব্যবস্থাপনা এবং সর্বোপরি যুক্তরাষ্ট্র ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের বিপুল অঙ্কের রিজার্ভ মানি চুরি হয়ে যাওয়ার নজিরবিহীন ঘটনায় এই কাউন্সিল গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই কাউন্সিল দেশি বিদেশি বিনিয়োগ, শেয়ার বাজার, ব্যাংকিং খাত ব্যবস্থাপনায় সরকারি ব্যর্থতায় তীব্র ক্ষোভ প্রকাশ করছে এবং শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংকিং খাতে লুটপাতের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। এই কাউন্সিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ মানি চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে গ্রেফতার ও শাস্তি দাবি করছে। একই সাথে দেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধ করে রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ ও পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নানা ধর্মীয় সম্প্রদায়ের মানুষের উপরে হামলা, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুরোহিত যাজকদের উপর হামলা এবং তাদের প্রাণনাশের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে। সরকারি দলের নেতারাই বিভিন্ন স্থানে অন্য সম্প্রদায়ের ব্যক্তিদের জায়গা, জমি, ব্যবসা সম্পত্তি বেদখল করছে। এই কাউন্সিল সকল সম্প্রদায়ের মানুষ ও তাদের সম্প্রদায়ের প্রতিষ্ঠান নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রাখতে, সমুন্নত রাখতে কার্যকর ভূমিকা পালন করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছে। এই কাউন্সিল সার, বিদ্যুৎ, ডিজেল, কীটনাশক সহ কৃষি উপকরণের মূল্য হ্রাস, কৃষিতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান, সহজ শর্তে পর্যাপ্ত সুদমুক্ত কৃষি ঋণের ব্যবস্থা এবং সর্বোপরি ধান সহ উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। এই কাউন্সিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার নিয়ন্ত্রণ, জনজীবনে সৃষ্ট দুর্ভোগ লাঘবে সরকারি ব্যর্থতায় তীব্র ক্ষোভ প্রকাশ করছে। এই কাউন্সিল গ্যাস, বিদ্যুৎ, পানি সংকট নিরসন, যানজটের হাত থেকে জনগণকে রক্ষার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বিপুলভাবে হ্রাস পেলেও দেশে জ্বালানি তেলের মূল্য না কমিয়ে দফায় দফায় তেল, বিদ্যুৎ, গ্যাসের মূল্য বৃদ্ধি করায় এই কাউন্সিল ক্ষোভ প্রকাশ করছে এবং অবিলম্বে এই জ্বালানি তেল সহ অন্যান্য দ্রব্যের মূল্য কমানোর জন্য জোর দাবি জানাচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের শান্তি, নিরাপত্তা, নির্বিচ্ছিন্ন উন্নয়নের জন্য বড় হুমকি। বিএনপি বরাবরই সকল আন্তর্জাতিক ও স্থানীয় সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার। এই কাউন্সিল সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে উত্তেজনা প্রশমনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একযোগে কাজ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে। কারোর সাথে বৈরিতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্ব। বিএনপি তার এই বিঘোষিত নীতি অবস্থানে দাঁড়িয়ে বিশ্বের সকল দেশ ও জাতির সঙ্গে সার্বভৌম সমতার ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্ব সম্পর্ক অটুট রাখতে আগ্রহী, বিশেষ করে মুসলিম বিশ্বের সাথে ভ্রাতৃত্ব সুলভ সৌহার্দ্য বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। নিকট প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সার্ককে আরও কার্যকর, বিশ্ব শান্তি রক্ষা ও রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ, কমনওয়েলথ, জোট নিরপেক্ষ আন্দোলন ও এবং ওআইসিকে এই কাউন্সিল আরও কার্যকর দেখতে চায়। এই কাউন্সিল ভ্রাতৃঘাতী যুদ্ধ বিগ্রহের কারণে জীবন রক্ষায় স্বদেশ ভূমি ছেড়ে উদ্বাস্তু হাজার হাজার নারী, পুরুষ, শিশু ইউরোপ অভিমুখে যাত্রার কারণে বিভিন্ন দেশের সীমান্তে ও সাগর বক্ষে সৃষ্ট মানবিক বিপর্যয়কর পরিবেশে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং বিশ্ব সম্প্রদায়কে সম্পূর্ণ মানবিক কারণে উদ্বাস্তু সমস্যার সমাধানে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে। এই কাউন্সিল প্যালেস্টাইনের স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি বিএনপির সমর্থন পুনর্ব্যক্ত করছে। এই কাউন্সিল দীর্ঘদিন অমীমাংসিত ভারতের সাথে বাংলাদেশের স্থল চুক্তি সম্প্রদায়নে বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করছে এবং তিস্তা সহ বিভিন্ন নদী সমূহে বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা নিশ্চিত, দুই দেশের ব্যবসা বাণিজ্য ভারসাম্য প্রতিষ্ঠা, সীমান্তে হত্যা বন্ধ, চোরা কারবারি ও মাদক পাচার রোধ সহ দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যা সহ আলাপ আলোচনার ভিত্তিতে দ্রুত সমাধান
করে বন্ধুত্বপূর্ণ ও সৎ প্রতিবেশী সম্পর্ককে আরো জোরদার করার জন্য আহ্বান জানাচ্ছে। এই কাউন্সিল আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ুর পরিবর্তন জনিত কারণে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং বাংলাদেশের সম্ভাব্য ক্ষতির মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা কাঠামো গড়ে তুলতে বিশ্ব জনমত গঠন ও বাস্তব পদক্ষেপ গ্রহণে তার অঙ্গীকার ঘোষণা করছে। পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য এই কাউন্সিল সংশ্লিষ্ট সকলের প্রতি দাবি জানাচ্ছে। এই কাউন্সিল সুন্দরবন সহ জাতীয় ঐতিহ্যসমূহের সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন এবং সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশের জন্য হুমকির কারণ হতে পারে এমন কোন পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে। বাংলাদেশের জনগোষ্ঠীর ব্যাপক অংশ তরুণ। আধুনিক বিশ্বে এই তরুণদের গ্লোবাল ইউথ বলা হয়। বিএনপি রাজনীতিতে জ্ঞান ও মেধার চর্চার মধ্য দিয়ে এই তরুণ সম্প্রদায়কে দলের মূল ধারায় অধিকতর সম্পৃক্ত করতে চায়। এই কাউন্সিল আধুনিক বিশ্বের উপযোগী তারুণ্য ও মেধা নির্ভর একটি রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপি গড়ে তোলার দৃঢ় সংকল্প ঘোষণা করছে। এই কাউন্সিল গণতান্ত্রিক সহনশীলতা, মেধা ও মননের বিকাশ এবং মুক্ত চিন্তা চর্চার মধ্য দিয়ে বিএনপিকে ভবিষ্যতের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলে পরিণত করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে। এই ছিল আমাদের কাউন্সিলে গৃহীত প্রস্তাবাবলী এবং তার কপি আপনারা পাবেন। এখন আরেকটি বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। এই বিষয়টি হচ্ছে যে আমাদের কাউন্সিলে কাউন্সিল অধিবেশনে আমাদের কাউন্সিল অধিবেশনে দ্বিতীয় অধিবেশনে আমাদের সমাপনী বক্তব্য ম্যাডাম আমাদের দলের চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। আমরা আশা করেছিলাম যে সরকারি দল আওয়ামী লীগের সভানেত্রী এবং আওয়ামী লীগ তারা আমাদের এই সম্মেলনকে অভিনন্দন জানাবেন এবং আমরা যে একটা সফল সম্মেলন অনুষ্ঠান করেছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বেগবান করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করবার জন্য সেই প্রক্রিয়াকে তারা স্বাগত জানাবেন এবং অভিনন্দন জানাবেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে তারা তো সেটা করেনি, উপরন্তু ম্যাডামের একটি বক্তব্যকে তারা বিকৃত করে সেটা জাতিকে বিভ্রান্ত করবার জন্য তারা এমন সব কথা বলছেন যা গণতন্ত্রকে আরো কণ্ঠকাকীর্ণ করছে। এবং আমাদের দলের চেয়ারপারসন যে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাজনীতিকে একটা সুস্থ ধারায় ফিরিয়ে আনার জন্য এবং একটা শান্তিপূর্ণ সমঝোতার মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনরায় চালু করার জন্য সেই আহ্বানের প্রতি কোনো সাড়া না দিয়ে সেটাকে আরো বিতর্কতে করে তুলছেন। অত্যন্ত দুঃখজনকভাবে এই বক্তব্য বিকৃত করা হয়েছে, কারণ তার বক্তব্যের সময় তিনি যেটা বলেছিলেন সাতশালী তিনি বলেছেন যে এটা এইভাবে বললে ভালো হবে যে আমরা আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করতে চাই, অর্থাৎ নির্বাচনকালীন সময় একটি নিরপেক্ষ সরকার থাকবে সেটাই আমরা চাই এবং সেই সময় সেই নিরপেক্ষ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন না, এটাই আমাদের আশা, তার আশা। অর্থাৎ তিনি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, সকল দলের অংশগ্রহণে হবে, ইনক্লুসিভ ইলেকশন হবে, একথাই তিনি বলেছেন। এটাই মূল বিষয়টা, এটাকে বিকৃত করে এখন ভিন্নভাবে এটাকে প্রচার করা এবং সেটা একটা জনগণকে বিভ্রান্ত করা, জনমতকে বিভ্রান্ত করার প্রচেষ্টা ছাড়া আমরা আর কোনো কিছুই মনে করছি না। আমরা এখনো আশা করি যে তারা এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকবেন এবং বিএনপির এই কাউন্সিল থেকে যে একটা নতুন আশার সঞ্চার হয়েছে জনগণের মধ্যে যে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাজনীতি এখানে পরিচালিত হবে, একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যেই এখানে মানুষ তার মতামত দিতে পারবে, ভোট প্রয়োগ করতে পারবে, সেই বিষয়টিকে সামনে নিয়েই তারা চিন্তা করবেন এবং সেখানেই তারা সেটাকে কিভাবে এটাকে আরো গভীর করা যায়, কিভাবে এই প্রক্রিয়াটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হয়
সকল দলের সঙ্গে আলাপ আলোচনা করে তারা সেই উদ্যোগ গ্রহণ করবেন, আমরা সেটাই প্রত্যাশা করি তাদের কাছ থেকে। একটি কথা এখানে আমরা বলতে চাই, তা হচ্ছে যে তারা কিন্তু সারাক্ষণই তাদের নেতা মন্ত্রীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিষোদ্গার করেই চলেছেন। কেউ কেউ বলছেন যে তাকে দেশ থেকে বের করে দিতে হবে, কেউ কেউ বলছেন তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে হবে, কেউ কেউ বলছেন যে তাকে ভেতরে রাখতে হবে, বাইরে বার করতে দেওয়া যাবে না, বিশেষ নিশ্চিহ্ন করতে হবে, এই ধরনের কথা বলছেন। এগুলো শুধুমাত্র প্রতিহিংসা বাড়ায়, এগুলো শুধুমাত্র রাজনীতির পরিবেশকে বিনষ্ট করে। আমরা যখন এগিয়ে এসেছি, দেশনেত্রী যখন এগিয়ে এসেছেন যে দেশের সত্যিকার অর্থেই তিনি একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে, তিনি বারবার তার বক্তব্যে বলেছেন, আপনারা লক্ষ্য করেছেন যে রাজনীতি আমাদেরকে কি দিচ্ছে, এই হিংসার রাজনীতি, এই প্রতিহিংসার রাজনীতি এই দেশকে ধ্বংস করে দিচ্ছে, আমরা কি রাজনীতিকে বেরিয়ে আসতে পারি না? আজকে সেই আহ্বান তিনি জানিয়েছেন। আমরা প্রত্যাশা করব যে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা, তার মন্ত্রীবর্গ এবং যারা এখন দলের নেতা আছেন তারা এটাকে গ্রহণ করবেন, এবং এটাকে গ্রহণ করে সত্যিকার অর্থেই আলাপ আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে যে রাজনৈতিক সংকট আছে সেই রাজনৈতিক সংকটকে তারা নিরসন করবেন। আমি আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা আমি গত কাউন্সিল আমার বক্তব্যের সময় তুলে ধরেছি। আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে অভিযোগ করে তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট ইস্যু করানো হয়েছিল, আপনারা সেটা সবাই জানেন, আপনারা রিপোর্টও করেছেন। আমি কাউন্সিলে দেখিয়েছি যে ইন্টারপোল তদন্ত করে দেখেছে যে সেই অভিযোগের কোনো ভিত্তি নেই এবং তারা সেই ওয়ারেন্ট উইথড্র করেছে। এটার কাগজপত্র আমাদের কাছে আছে, আপনারা যদি দেখতে চান আমরা সেই কাগজপত্র আপনাদের দিতে পারব। সুতরাং আমরা আশা করব যে এই বিষয়টা নিয়ে এখন থেকে আর কোনো বিতর্কের সৃষ্টি হবে না। এই সুযোগে, আজকের এই আপনাদের সঙ্গে আলাপ করার সুযোগে, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, দলের পক্ষ থেকে, আমাদের এই কাউন্সিলে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের উপকমিটির আহ্বায়কবৃন্দ এবং সদস্যবৃন্দ, প্রতিটি বিষয় এত পুঙ্খানুপুঙ্খ রূপে তারা কাজ করেছেন এবং সমাধান করেছেন যে তাদেরকে আমি সত্যিকার অর্থেই আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি।